গ্যাস কাটার দিয়ে এটিএম কাটতে গিয়েছিল দুই চোর, কিন্তু শুরুতেই বিপত্তি। গ্যাস কাটারের আগুনে পুরো ছাই হয়ে গেল এটিএম এর ভিতরে থাকা টাকার বান্ডিল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর নেলামঙ্গল এলাকায়। এদিকে ওই এটিএম এর ভিতরে ছিল ক্লোজ সার্কিট ক্যামেরা এবং তার মাধ্যমে সরাসরি মুম্বাইয়ের সদর দফতর থেকে নজরদারি চালানো হয়। ফলে সিসিটিভির মাধ্যমে বিষয়টি দেখতে পান মুম্বাইয়ের ব্যাংকের সদর দপ্তরে থাকা নিরাপত্তা কর্মীরা। তারপর যে বাড়িতে ওই এটিএমটি বসানো হয়েছে সেই বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করেন তারা। অতি দ্রুত বাড়ির মালিক ঘটনাস্থলে পৌঁছলে দুই চোর চম্পট দেয়।